হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমার এখানে মধ্য পশ্চিম আমেরিকায় এখন সন্ধে 7টা প্রায়, ঠান্ডায় সব জবুথবু। তো তার মধ্যে আমি ভাবলাম কিছু এলোমেলো কথা ঝুলি নিয়ে তোমাদের কাছে চলে আসি, যদি ভালো লাগে তোমাদের আমারও মন ভালো হয়ে যাবে। এগুলো বাতাসের উড়ৌড়ি কথা, এসব কথার কোনো শেকড় নেই। শুরু করি তাহলে আজকের সেই উড়োখুড়ো কথার গল্প। নীল বলতো, টিয়া, তোর দ্বারা বিজ্ঞান হবে কি করে বল? পথ চলতে চলতে সব মানুষকেই তোর চেনা লাগে, কোথায় যেন দেখেছিস মনে হয়। শুধুমাত্র স্বপ্নে দেখা জায়গাটার সাথে মিল খুঁজে পেয়েছিস বলেই তুই বজবজমুখী ট্রেনে উঠে বসিস সেই অজানা স্টেশনটায় পৌঁছবার জন্য। ট্রেনে যেতে যেতে যত সব আগডুম বাগডুম গল্প করিস সম্পূর্ণ অচেনা লোকদের সাথে, ফেরিওয়ালার কাছ থেকে মনিহারি জিনিস কিনিস শুধুই ওদের মুখ দেখে তোর মায়া হয় বলে, শুধুমাত্র একটা গান শোনার জন্যই অনায়াসে 2 ক্রোশ পথ হাঁটিস খোঁড়া বোষ্টমীর পিছন পিছন। এরকম সৃষ্টি ছাড়া মানুষ যুক্তির পথে যায় কি করে? আশ্চর্য কথা, পৃথিবীর সব যুক্তিবাদী মানুষেরা যেন স্বপ্ন দেখে না, কাব্যি করে না, বা বেখেয়ালি হয় না, গা জ্বলে যায় এমন ধারা বাক্যি শুনে। কিন্তু প্রতিবাদ করার মুখ কোথায়? আজ কলেজ স্কোয়ারে পটকা ফেটেছে না বোমা পড়েছে, বাস ট্রাম সব নজজৌ নতস্থ, সবাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটেছে আর দিয়া গিয়েছে লিটল ম্যাগাজিনের অফিসে। নীলের 2 চাকার বাহন না থাকলে আজ আর দিয়ার ঘরে ফেরা হতো না। মায়ের বজ্র কঠিন দৃষ্টিটা ভাবতেই দিয়ার বুকের রক্ত হিম হয়ে যায়। কিন্তু এসব কিছুরই আদ্যন্ত সঙ্গী তো নীল, ওই তো দিয়াকে উস্কায়। নইলে দিয়ার এসব হুজুক কবেই কবর চাপা পড়ত? এসব নিয়ে দিয়াকে অনেক ট্যারা বেঁকা কথা শুনতে হয়, ঘরের লোক পাড়ার লোক কেউ বাদ যায় না। মা তো নীলের ছায়া থেকে দিয়াকে আড়াল রাখতে কম কসুর করেন না। নীলের বাহন আশেপাশে দেখলেই জানালা দরজা তড়িৎ গতিতে বন্ধ হয়ে যায় বাড়ির। হে হে, দিয়া কি আর কম যায়? বিজ্ঞান চর্চার বাহানা করেই তো ওসব ঝঞ্ঝাটকে এড়াতে হয়, এক্সট্রা ক্লাসের তালিকা বেড়েই যায়। কে বলে দিয়ার কেজো বুদ্ধির অভাব? ধুত, এসব কবেকার আদ্যি যুগের বদ্যি কথা। আজ নীল ঘোরতর সংসারী, হিসেবি আর স্থিতিশীল, দিয়াও কি তাই না? যুক্তি দিয়ে যুক্তি কেটে দিন পার হয় ওদের, বিশ্বাসের ঘরে এখন দেদার ফাঁকি।